আপনারা বের হন নাই? আচ্ছা, যদি শ্যাডোটা কেউ যদি উঠিয়ে দেয়, যে শ্যাডোর কথা বলতেছে, শ্যাডোটা তারপর আসতেছে। কাজ করতেছে না, আমি এটাতে চাচ্ছি ফোকাস, ফোকাস থেকে শ্যাডোটা উঠিয়ে দিচ্ছি। ও, এই যে দেখেন, এখন কিন্তু আর আসতেছে না, তার মানে এটা আমার শ্যাডো ছিল। শ্যাডো এবং হচ্ছে আমার ওই বর্ডার দোনোটাই ছিল। আমি তাহলে শ্যাডোটাকে নান করে দেই। এখন কিন্তু এটা পারফেক্ট ভাবে কাজ করবে। এটা হচ্ছে আমি এখানটাকে বলবো শ্যাডো নান। ওকে, এবার যদি আমি এখানে আসি, রিলোড করি, এই যে দেখেন এখন কিন্তু আর আসতেছে না। তাহলে করতে পারবেন না এটা? এই যে এখন আমি যতই রাইট বাটন ক্লিক করেও যদি করি, এখন কিন্তু আর আমার ওইটা ওইটা আর দেখাচ্ছে না। পারা যাবে না? ইনশাল্লাহ ম্যাম, ট্রাই করবো। একটু খুঁজে খুঁজে করতে হবে, কারণ আপনারা যেহেতু আরো প্রথম নতুন কাজ করতেছেন, তো একটু অবশ্যই প্রবলেম হবে, একটু খুঁজে খুঁজে বের করতে হবে। আচ্ছা, আপনাদের কাজ তাহলে আমি দিয়ে দিচ্ছি, আমি আর তাহলে বাড়াচ্ছি না। আপনাদের কাজ যেটা হবে সেটা হচ্ছে এখানে যে অ্যাকর্ডিং যেটা আছে প্রথমটাকেই দিচ্ছি। আচ্ছা, অ্যাকর্ডিং এর সাথে আরো কিছু জিনিস দেই। এই অ্যাকর্ডিং যেটা আছে, অ্যাকর্ডিয়ান, এই অ্যাকর্ডিয়ানটাতে আপনারা এখানে 5টা কোয়েশ্চেন নেবেন, সেই 5টা কোয়েশ্চেনকে সুন্দর করে সাজাবেন। বুঝতে পারছেন? কালার চেঞ্জ করা, টেক্সটের কালার চেঞ্জ করা, ফন্ট চেঞ্জ করা, এগুলো আপনারা করতে পারবেন। পারবেন না? জি ম্যাম, আমরা ক্লাস ধরে ধরে কাজ করব। আপনি চাইলে এখানে বুটস্ট্র্যাপের ক্লাসের সাথে আপনি নিজের এক্সট্রা ক্লাসও চাইলে আপনি অ্যাড করতে পারেন, কারণ আমরা তো জানি যে একসাথে আমরা 2-3টা ক্লাস ইউজ করতে পারি একটা এলিমেন্টের জন্য, তাই না? তবে সেখানে আরেকটা কথা, আপনি যদি কোনো অ্যাঙ্কার ট্যাগ নেন বা যদি কোনো কিছুতে কালার দিতে চান, তো সেই ক্ষেত্রে আপনি ধরেন কোনোভাবেই আসতেছে না, তো সেক্ষেত্রে আপনি ইম্পর্টেন্স দিয়ে জিনিসটাকে চেক করতে পারেন। যেমন আমার এখানে কোনো এ অবশ্য এখন নাই, আচ্ছা আমি ধরেন কোনো অ্যাঙ্কার ট্যাগ নিলাম, ট্যাগের ভিতরে আমি দেখি এটাতে কোনো ক্লাস পড়ে কিনা। বা হচ্ছে এর মধ্যে যদি আমি কালার করতে চাই, কালার দিচ্ছি আমি রেড। আচ্ছা, হয়ে যাচ্ছে, কারণ আমি এখানে বুটস্ট্র্যাপের কোনো ক্লাস ইউজ করিনি। আপনার ক্ষেত্রে যদি এরকম হয় যে আমি কোন একটা ডিভের মধ্যে ক্লাস দিতে চাচ্ছি, কালার দিতে চাচ্ছি বা হচ্ছে মার্জিন দিতে চাচ্ছি, কোনোভাবেই নিচ্ছে না, তো সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, ধরেন ধরেন আমার এই কালারটা সে নিচ্ছে না, তো সেক্ষেত্রে আমি যেটা করব, আমি এখানে একটা হচ্ছে এক্সক্লেমেটরি সাইন ইউজ করে ইম্পর্টেন্ট লিখব, তাহলেই দেখবেন আপনার এটা কাজ করবে। বুঝতে পারছেন? তাহলে আজকে আর আপনাদের জন্য বেশি কিছু দিচ্ছি না। আপনাদের কাজ যেটা হবে, এখানে আপনারা 5টা কোয়েশ্চেন নেবেন, এরকম সুন্দরভাবে অ্যাকোরিয়ানটাকে সাজাবেন। আর আরেকটা জিনিস, আপনি এখানে কিন্তু কন্টেনারও নিতে পারেন। কন্টেনারটা আপনাকে, আমরা যেরকম কন্টেনারে একটা ওয়েট দিতাম তারপরে হচ্ছে কাজ করতাম, এরকম কোনো কিছু এখন আমাকে করতে হবে না। আমি আমার এই বডির ভিতরে যা কিছু আছে, এই যেটুকু পর্যন্ত পুরোটা জিনিস কপি করলাম। কপি করার পরে আমি এখানে আসলাম, লিখলাম হচ্ছে কন্টেনার, কন্টেনার লিখে পেস্ট করলাম। এখন দেখবেন আমার এখানে সুন্দর করে কন্টেনারটা চলে আসছে। এই যে দেখেন, সেকশন ইউজ করব না? না, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সেকশন তো অবশ্যই ইউজ করব। আমাদের ডিজাইন আগের ডিজাইনের পদ্ধতি যেরকম ছিল এখনো ওইরকম থাকবে।
শুধুমাত্র এটা কি আমরা নিজে লিখে করব নাকি কপি করে আনব অবশ্যই নিজে লিখে করবেন আর এরকম যে জিনিসগুলো আছে এই যে অ্যাকোর্ডিয়ানের মতো এগুলো কপি করে আনবেন ওইখান থেকে কপি করে এনে নিজে কাস্টমাইজ করবেন আপনাদেরকে যে কিভাবে করব বা এটা কখনো করতে পারবো কিনা এগুলো নিয়ে ভাবার কোনো দরকার নাই কারণ হচ্ছে আপনাদের কিন্তু বুটস্ট্র্যাপ ইউজ করেও আমি আপনাদেরকে একটা প্রজেক্ট দেখাবো বুঝতে পারছেন আমরা যে পিএইচডিটা শুরু করব বুটস্ট্র্যাপটা শেষ হওয়ার পরে আমি আমি পিএইচডি শুরু করব পিএইচডি এর মধ্যে হচ্ছে আমরা যে ডিজাইনগুলো করব আমরা বুটস্ট্র্যাপ ইউজ করেই করব বুঝতে পারছেন তাহলে আপনার জন্য এটা খুব ইজি হয়ে যাবে করতে পারবেন আপাতত আপনাদের কাজ হচ্ছে এই অ্যাকোর্ডিয়ান পাঁচটা নেবেন কোশ্চেন অ্যাকোর্ডিয়ানটাকে সাজাবেন তারপরে হচ্ছে এখানে কালার কিছু আছে বাটনস এর মধ্যে এই যে দেখেন এখানে এটা হচ্ছে প্রাইমারি এটা কিন্তু কালার কালার হিসেবে এগুলোর নাম দিছে এই কালারটা যদি আমি দিতে চাই সেক্ষেত্রে আমাকে দিতে হবে প্রাইমারি এটা হচ্ছে সেকেন্ডারি সবুজের জন্য সাকসেস লালের জন্য হচ্ছে ডেঞ্জার তারপরে ইয়েলো ইয়েলোর জন্য হচ্ছে আমার ওয়ার্নিং দেন আমি যদি স্কাই ব্লু নিতে চাই সেজন্য হচ্ছে আমার ইনফো যদি আমি হোয়াইট কালার নিতে চাই সেজন্য লাইট যদি আমি ডার্ক বা ব্ল্যাক কালার নিতে চাই সেজন্য হচ্ছে আমার ডার্ক বুঝতে পারছেন এই জিনিসটা তাহলে আপনাদের এসডব্লিউ হচ্ছে অ্যাকোর্ডিয়ান আর হচ্ছে বাটনস করা যাবে না নিজেরা বাসায় একটা বাটনকে ডিজাইন করতে চাইলে ফার্স্ট হচ্ছে বিটিএন নেবেন তারপরে সেই বাট আচ্ছা বাট একটা বাটন আমি দেখিয়ে দিচ্ছি তাইলে আরো একটু ইজি হয়ে যাবে এটার ভিতরে বাটন সাবমিট এখানে আমি বাটনটা নরমাল অবস্থা আমার কিরকম আসছে আমি দেখি এরকম আসছে আমি বাটনকে ডিজাইন করতে চাই আমার এখানে ক্লাস ইউজ করতে হবে কি ফার্স্টে বাটনটাকে বাটনের মতো দেখানোর জন্য বিটিএন বাটন হয়ে গেছে এবার কালার দেওয়ার জন্য হচ্ছে বিটিএন আমি আমি কি কালার দিতে চাচ্ছি প্রাইমারি আপনি নীল দিতে চাচ্ছেন ব্লু সেক্ষেত্রে চলে আসছে আবার আরেকটা আছে না যে আমরা আউটলাইন যে আমার বাহিরে আমি যখন কভার করব তখন হচ্ছে এটা ভিতরটা ইয়ে হয়ে যাবে ব্লু হবে এছাড়া হচ্ছে বর্ডারটা নর্মাল অবস্থা আমার বর্ডার এটা ব্লু থাকবে ওইটাকে বলে আউটলাইন যদি আপনি আউটলাইন দিতে চান তো সেক্ষেত্রে আপনার ক্লাসটা হবে বিটিএন আউটলাইন প্রাইমারি এবার যদি আমি এখানে আসি এই যে দেখেন আমি এটার কথা বলতেছিলাম এবার যদি আমি হোবার করি হয়ে যাচ্ছে এবার করতে পারবেন না হোবার তো সহজ ম্যাডাম হ্যাঁ হ্যাঁ যদি করতে পারবেন কিনা বলেন ওকে তাহলে আপনাদের এস্টাবলি এই দুইটাই থাক আর আর বেশি কিছু আমি দিচ্ছি না একটা হচ্ছে অ্যাকোর্ডিয়া আর একটা হচ্ছে বাটনস ওকে আচ্ছা তাইলে আজকে ক্লাস এতটুকুই আর যাদেরকে আমি বকাঝকা করছি তাদেরকে বলবো আমার কথা রাগ করিয়েন না কাজটা মনোযোগ দিয়ে শিখেন আপনাদের জন্যই আমি আপনাদেরকে বকা দিই আর আমি একজনকে বের করে দিছিলাম ওর নামটা আমার মনে নেই ওকে বলিয়েন যেন আমার উপর আবার রাগ না করে নেক্সট ক্লাসে যেন জয়েন করে ঠিক আছে ওকে তাহলে সবাই ভালো থাকেন নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হবে আসসালামু আলাইকুম